আমাদের যেটা দেখাবো স্টুডেন্ট, সেটা হচ্ছে প্যারাবোলা জিনিসটা কি। তো প্যারাবোলা জিনিসটা তোমরা ক্লাস ইলেভেনে কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটু বেশিরভাগটা পড়েছিলে, যে কোন পয়েন্টের লোকাস কাকে বলে। এইটুকু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি প্যারাবোলা জিনিসটা বুঝে যাবে। তো প্যারাবোলা জিনিসটা কি দেখো, প্যারাবোলা হচ্ছে এমন একটা মুভিং পয়েন্টের লোকাস, একটা গতিশীল বিন্দুর সঞ্চার পথ, যেটা একটা স্থির বিন্দু এবং একটা সরলরেখা থেকে সব সময় সমান দূরত্বে অবস্থান করে। কথাটির মানে কি, মনে করো এখানে আমি একটা স্থির বিন্দু নিলাম, স্থির পয়েন্ট, এবং একটা সরল রেখা নিচ্ছি, একটা স্ট্রেট লাইন নিলাম। প্যারাবোলা হচ্ছে এই পয়েন্ট আর এই স্ট্রেট লাইনের মাঝখানে এমন একটা মুভিং পয়েন্ট, যে পয়েন্টটা এমনভাবে মুভ করবে যাতে এই স্ট্রেট লাইন থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স যতটা হবে, এই পয়েন্টটা থেকে স্থির পয়েন্টের ডিস্টেন্সও ঠিক সেম হবে। এটা হচ্ছে প্যারাবোলা। তো যদি ওই রকমই হয় তাহলে পয়েন্টের লোকাসটা আমরা দিতে পারবো খানিকটা এই রকম হবে। এই যে লোকাসটা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি এবার জয়েন করি তাহলে আমার এই একটা লোকাস পাবো, এবং এই জিওমেট্রিক্যাল ফিগারটাকে বলছে প্যারাবোলা। এটা এইদিকেও ইনফিনিটি পর্যন্ত যাবে এবং নিচের দিকেও ইনফিনিটি পর্যন্ত যাবে। তো এই গেল প্যারাবোলার লোকাসটা। এখন দেখো প্যারাবোলা সম্পর্কিত কতগুলো টার্ম আমরা জেনে নিই। যেটা হচ্ছে, আমরা যে প্রথমে স্থির পয়েন্টটা বললাম এটার একটা নাম দিচ্ছি, সেই নামটা দিলাম আমি এস। এই পয়েন্টটাকে বলা হয় নাভি বা ফোকাস, এটা বলা হয় পয়েন্টটাকে। এবং এই যে স্থির সরলরেখাটা যেটা বললাম, এইটাকে বলা হয় নিয়ামক, বা এটাকে ইংলিশে তোমরা বলতে পারো ডিরেক্ট্রিক্স। এইটাকে বলে নিয়ামক এবং এটা নাভি। এইটা গেল। এখন এই নিয়ামক থেকে যদি আমি এই নাভির উপর একটা লম্ব টানি, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে। দেখো জিনিসটা দেখতে খানিকটা এইরকম হবে, এই পয়েন্ট বরাবর একটা পারপেন্ডিকুলার টানো। আঁকাটা একটু অস্পষ্ট হচ্ছে, তোমরা ওটা ম্যানেজ করো। তো এই যে পারপেন্ডিকুলারটা টানলাম, এই পারপেন্ডিকুলারটাকে বলা হয় প্যারাবোলার অ্যাক্সিস বা অক্ষ। অর্থাৎ এইটাকে আমি নাম দিচ্ছি কি অক্ষ বা অ্যাক্সিস, এটাকে বলছি। দেখো এই যে প্যারাবোলার এই অ্যাক্সিসটা, প্যারাবোলাটাকে যে পয়েন্টে টাচ করেছে সেই পয়েন্টটাকে বলা হয় প্যারাবোলার শীর্ষ বিন্দু বা ভার্টেক্স। এই পয়েন্টটাকে যদি আমি নাম দিই এ, তাহলে এই এ পয়েন্টটাকে বলা হচ্ছে গিয়ে ভার্টেক্স। আমি এটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এটাকে বলছে শীর্ষ বিন্দু বা ভার্টেক্স। এটা গেল। এখন এই পয়েন্টটা এ আমরা জানি ভার্টেক্স, এবং এটার বরাবর আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানছি। এইবারে দেখো এই অ্যাক্সিস গুলোর আমি নাম দিচ্ছি, এই অ্যাক্সিসটার নাম দিচ্ছি আমি এক্স অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এ পয়েন্টটাকে অ্যাকচুয়ালি তুমি ধরে নিতে পারো কি, দেখো এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা যে পয়েন্টে মিট করেছে, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে এখানে মূল বিন্দু বা অরিজিন। এটার কোঅর্ডিনেটটা কত হয়, এটার কোঅর্ডিনেটটা হয় 0,0। এটা তোমরা সকলেই জানো 0,0। এইবারে দেখো এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে কোঅর্ডিনেট, এই যে ফোকাসের যে কোঅর্ডিনেটটা, সব সময় শীর্ষবিন্দু থেকে ফোকাসের দূরত্বটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ এইখান থেকে যে এইটুকু লেন্থটা, এটাকে আমি এ দিচ্ছি। তাহলে বলতো যদি এইখান থেকে এইটুকুকে আমি এ ধরি, তাহলে আমার এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কত হবে? অবশ্যই তোমরা সকলেই জানো কি, a,0। অবশ্যই, কারণ এখান থেকে এইটুকু এ এবং এতে তো ওয়াই এর কোনো পার্ট নেই, তাই a,0। দেখো আমি বললাম এই শীর্ষবিন্দু থেকে এই ফোকাস পর্যন্ত ডিস্টেন্সটা এ, তাই ফোকাসের কোঅর্ডিনেটটা a,0। আমি একটা জিনিস তোমাকে বলেছি প্যারাবোলার শুরুতে, যেটা হচ্ছে এই যে মুভিং পয়েন্টটা থেকে এই
নাভি বা ফোকাসের ডিস্টেন্স যতটা হয় এই মুভিং পয়েন্টটা থেকে এই স্থির যে স্ট্রেট লাইনটা আছে ওটার ডিস্টেন্স ঠিক ততটা, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত যদি ডিস্টেন্সটা এ হয় তাহলে এই পয়েন্টটা থেকে এটার ডিস্টেন্সটা কত হবে? নিশ্চয়ই এ। তাহলে এর ডিস্টেন্সটা এ। এবারে একটা জিনিস মন দিয়ে দেখো, আমরা এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে নিয়েছি বলে এটার কোঅর্ডিনেটটা আমি ধরেছি এ কমা জিরো। তাহলে যদি আমি এইখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টটাকে আমি কি দেবো না, না এই যে এটা থাকে এটা তো নেগেটিভ হয়ে যায় এক্স অ্যাক্সিসের লেফট সাইড, তাহলে এটার নামটা যদি এম দিই তাহলে এটার নাম কি হবে? মাইনাস এ কমা জিরো, এটা কোঅর্ডিনেট হবে। এটা বোঝা গেছে? আর এটা তুমি সবসময় মনে রাখো কি যে এই পয়েন্টটা থেকে ধরো সাপোজ মুভিং পয়েন্টটা এখানে আছে, মুভিং পয়েন্টটাকে আমি পি ধরছি, পিটা এক্স কমা ওয়াই, এই মুভিং পয়েন্টের ডিস্টেন্স যতটা হবে এইখান থেকে শুরু করে এই নাভি পর্যন্ত এই যে এই ডিস্টেন্স এইটা ঠিক ততটাই হবে, এইটা মনে রাখলে তুমি প্যারাবোলা শিখে যাবে। তো এটা আমি পি ধরলাম। আচ্ছা এইবারে যে প্যারাবোলা জিনিসগুলো আমি বলে দিচ্ছি কোনটা কি, আরেকটা যেটা জিনিস আছে এই যে ফোকাস, ফোকাস বরাবর আমি যদি একটা পারপেন্ডিকুলার টানি তাহলে জিনিসটা কিরকম দেখতে লাগবে? জিনিসটা দেখতে লাগবে খানিকটা এইরকম। এই যে পারপেন্ডিকুলারটা টানলাম, এই পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেটটা কত হবে? এইখান থেকে এতটা যদি এ হয় তাহলে আমার এইখান থেকে এতটা অব্দি কি হবে? এ এর সাথে আরেকবার এই যে কত টু এ, তাহলে এই যে কোঅর্ডিনেট এটা আমি নাম দিলাম কি এ কমা টু এ, এবং এই এ থেকে এবং এই যে আরেকটা কোঅর্ডিনেট এটা তাহলে কি হয়ে যাবে? মাইনাস এ কমা টু এ। এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা এটাকে যদি আমি এল নাম দিই আর এটাকে নাম দিই এল ড্যাশ, তাহলে এল এল ড্যাশটাকে বলা হয় ল্যাটাস রেক্টাম বা নাভি লম্ব। এই যে নাভি, নাভি হলো লম্ব, এই জন্য নামটা দেখা নাভি লম্ব। তাহলে বলো তো এটা কোঅর্ডিনেট যদি টু এ হয় তাহলে এখান থেকে এতটা এ আর এইটুকু কি হবে টু এ, আবার এইটা যদি টু এ হয় তাহলে এখান থেকে এতটা এ আবার এইখানটা কি হবে টু এ হবে, আর এখানটা সরি একটু মিস্টেক হয়ে গেছিল, এটা এ কমা মাইনাস টু এ হবে, কারণ টু এটা উপরে আর এখানে মাইনাস টু এ হবে। তাহলে বলো তো যদি আমি এল এল ড্যাশের লেন্থটা বের করতে চাই তাহলে কত হবে? এখানে যদি আমি এল এল ড্যাশটা বের করতে চাই তাহলে এটা কি হবে? এল এল ড্যাশকে দেখো আমি লিখতে পারি এল এস প্লাস এস এল ড্যাশ, তাহলে লিখতে পারি এল এস প্লাস এস এল ড্যাশ, এটা লিখতে পারি। এবার এল এস এর ভ্যালুটা কত দেখো টু এ, আর এস এল ড্যাশের ভ্যালুটা কত টু এ, তাহলে এটা যোগ করলে তাহলে কি হবে ফোর এ, তাহলে ল্যাটাস রেক্টামের দৈর্ঘ্যটা কত ফোর এ, আর এইটুকুকে বলা হয় সেমি ল্যাটাস রেক্টাম, আর এস এল ড্যাশটাকে বলা হয় এস সেমি ল্যাটাস রেক্টাম। তো এই গেল গল্প। এবার আমি দেখাবো প্যারাবোলার ইকুয়েশন কিভাবে ফর্ম করতে হয়, তো দেখতে থাকো। তো এবার আমরা দেখবো প্যারাবোলার ইকুয়েশনটা কিরকম করে ফর্ম করতে হয়। দেখো আমি প্যারাবোলা করানোর সময় সবার ফার্স্টে বলেছি কি প্যারাবোলা হচ্ছে এমন একটা পয়েন্টের লোকাস যেটা একটা স্থির স্ট্রেট লাইন এবং একটা স্থির পয়েন্টে থেকে সমদূরবর্তী, এর মধ্যবর্তী একটা পয়েন্টের লোকাস। তাহলে এর মধ্যবর্তী যদি একটা পয়েন্ট আমি মনে করলাম পি যেটা লোকাসটা বের করবো, তাহলে প্যারাবোলা তৈরি হওয়ার কন্ডিশন হবে কি এই স্ট্রেট লাইনটা থেকে প্যারাবোলা এই স্ট্রেট লাইনটা থেকে অর্থাৎ ডিরেক্ট্রিক্সটা থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স যতটা হবে এই পি পয়েন্ট থেকে এই ফোকাসটার ডিস্টেন্স ঠিক ততটাই হবে, এইটা হচ্ছে প্যারাবোলা তৈরি হওয়ার নেসেসারি কন্ডিশন। তো দেখো এবার একটা জিনিস, আমি এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের উপর তুমি যদি ডিস্টেন্সটা লক্ষ্য করো, একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা তার মানে আমাকে বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য সবার ফার্স্টে আমাকে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা ফর্ম করতে হবে। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ফর্ম করলে আমি ওখান থেকে বের করে নিতে পারবো কি যে এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা কত, এটা বের করে নিতে পারবো। এবার এই পয়েন্ট থেকে যদি আমি ফোকাসের ডিস্টেন্সটা দেখো যদি বের করি তাহলে আমি এটাও বের করে নিতে পারবো, দুটো পয়েন্টের মধ্যে কি করে ডিস্টেন্স বের করে সেই ফর্মুলাটা লাগে, এটা বের করে নিতে পারবো। এবার ওই দুটো কি প্যারাবোলার কন্ডিশন অনুযায়ী ওই দুটো ইকুয়াল, তাহলে ওই দুটো ইকুয়াল করে দেবো, করে একটা রিলেশন পেয়ে যাবো, সেটা হয়ে যায় প্যারাবোলার ইকুয়েশন। এটাই এবার আস্তে আস্তে করে আমি করে দেখাচ্ছি কিরকম করে করবো। দেখো তাহলে সবার আগে আমাকে এন ইন্ডাস্ট্রির ইকুয়েশনটা বের করতে হবে। আমি লিখছি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এন ইন্ডাস্ট্রি
এটা যদি আমি বের করতে চাই এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি রকম হবে? তোমরা একটু ম্যানেজ করো, আমার আঁকাটা একটু খারাপ। এইখানে দেখো এই পয়েন্টটার ইকুয়েশন কি, যে এটার এক্স এর পার্টটা মাইনাস আছে, তাহলে ওটাই তার ইকুয়েশন। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এল, এটাই হচ্ছে তার ইকুয়েশন, কারণ এক্স এর পোর্শনটা দেখো মাইনাস। এবার এটাকে একটু সাজিয়ে লিখছি, তাহলে কি নাম দাঁড়াবে, এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এটা দাঁড়াবে। এবার এটাকে যদি আমি একটু জেনারেলাইজ করে লিখি স্ট্যান্ডার্ড ফর্মে, তাহলে কি লিখতে পারি আমি, ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই এর টার্ম এখানে নেই, তাই লিখছি জিরো ইন্টু ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে এম ইন্ডাস্ট্রির একটা ইকুয়েশন। এটাকে কিরম ফর্মে লিখলাম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা ম্যানেজ করে নিও। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ইকুয়াল টু জিরো, এটা হলো এই লাইনটার ইকুয়েশন হলো। এবার দেখো আর কিছু কাজ নেই, এই পয়েন্ট থেকে এই লাইনটার ডিস্টেন্সটা কত আমরা কি জানি, এটা একটা ফর্মুলা অনুযায়ী যদি আমি ডিস্টেন্সটাকে ডি ধরি, ডি এর ভ্যালুটা কি হবে? আচ্ছা আমি এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি ধরো সাপোজ এম নাম দিলাম, এই যে পয়েন্টটা এটা এম নাম দিলাম, তাহলে ডি ইকুয়াল টু কি হবে, এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্সটা কিরকম ভাবে বের করব, এই স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ওটাই সবার আগে এই পয়েন্ট দুটো বসিয়ে দেবো, পি এর যে কোঅর্ডিনেটটা সেটা বসিয়ে দেবো, ডিভাইডেড বাই এই স্ট্রেট লাইনে এক্স এর সহগ রুট ওভার এক্স স্কোয়ার এর সহগ প্লাস ওয়াই এর সহগ তার স্কোয়ার। সেটা কি করে বের করবো দেখো, এই পয়েন্টটা এখানে কত, এক্স কমা ওয়াই, এবং এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ওয়ান এক্স প্লাস জিরো ওয়াই প্লাস এ, তাই ডিস্টেন্সটা কি হবে, এই যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনটার মধ্যে আমি এক্স আর ওয়াই পয়েন্টটা বসিয়ে দিচ্ছি, তাহলে ওয়ান ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো, এই যে এই কোয়ার্ডিনেট, এই কোয়ার্ডিনেটটা দেখো এক্স এ আছে, তাহলে ওয়ান ইন্টু এক্স বসালো প্লাস জিরো ইন্টু ওয়াই, তাহলে জিরো ইন্টু ওয়াই এর জায়গায় দেখো ওয়াই এর কোয়ার্ডিনেটটা বসাবো, তাহলে ওয়াই আছে শুধু, তাহলে ওয়াই বসিয়ে দিলাম, এই পয়েন্টটার কোয়ার্ডিনেট যেহেতু ওয়াই প্লাস এ আছে এটাই বসিয়ে দিলাম, পুরো স্ট্রেট লাইনটায় শুধু পয়েন্টটা বসালো, ডিভাইড বাই রুট ওভার এক্স এর সহগ তার স্কোয়ার, এক্স এর সহগ এখানে কত ওয়ান, তার স্কোয়ার করলে কি আসবে ওয়ান প্লাস ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এখানে কত আছে জিরো, তার স্কোয়ার করলে কত আসবে জিরো, তাহলে রুট ওভার ওয়ান প্লাস জিরো, এটা হচ্ছে ডিস্টেন্সটা, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর স্ট্রেট লাইনটা কিরকম হবে, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন। তাহলে দেখো ওয়ান এক্স প্লাস জিরো ওয়াই প্লাস এ, তাহলে এটা কি দাঁড়ায়, এক্স প্লাস এ ডিভাইডেড বাই ওয়ান, এটা আমাদের গেল এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন। এইবারে দেখো এই পিএস যে ডিস্টেন্সটা, এটা যদি আমি বের করি তাহলে পিএস ডিস্টেন্সটা কি হবে, তোমরা সকলে জানো পিএস ইকুয়াল টু রুট আন্ডার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ালো আমার, শুধু রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো পিএস এর ডিস্টেন্স। তাহলে এইটা আর এইটা আমি সবসময় বলেছি ইকুয়াল, তাহলে এই দুটো ইকুয়াল করে দাও, তাহলে কি দাঁড়াবে আমার, যেহেতু এসপি ইকুয়াল টু বা পিএস ইকুয়াল টু পিএম, মানে এইটা এই দুটো ইকুয়াল করলে কি দাঁড়াবে, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস এ আছে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গোটাটা রুট ইকুয়াল টু এইটা, তাহলে এক্স প্লাস এ ডিভাইড বাই ওয়ান হলো। এবার এটাকে একটু যদি রুটটা ওদিকে পারে তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, স্কোয়ারটা ওদিকে গেলে রুটটা ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে। এবার এই এক্স মাইনাস এর হোল স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি থাকবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এবার কি হবে দেখো, তোমরা একটা ফর্মুলা জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ফর্মুলাটা কি হয়, ফোর এ বি, তাহলে ফোর ইন্টু এক্স ইন্টু এ, তাহলে ওটা কি দাঁড়াবে ফোর এ এক্স। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যারাবোলার ইকুয়েশন, চলে এলো।
দেখো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা। দেখো জিনিসটা আমি আরেকবার রিক্যাপ করে দিই, তাহলে এই স্ট্রেট লাইনটা থেকে এই পয়েন্টটা ডিস্টেন্সটা বের করতে পারবে, বা পারপেন্ডিকুলার একটা স্ট্রেট লাইন পেয়ে গেলে, তাহলে এই ডিস্টেন্সটা পেয়ে যাবে তুমি কি x প্লাস এ ডিভাইডেড বাই 1, এটা ডিস্টেন্সটা পেয়ে গেলে। এবং এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা ডিস্টেন্সটা বের করতে পারবে, কত হবে x মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস এ তার হোল স্কোয়ার গোটাটার রুট। এটা গেল। এবার প্যারাবোলার কন্ডিশন অনুযায়ী PF ইকুয়াল টু PSY, অর্থাৎ এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটা যতটা ডিস্টেন্স হয় এই পয়েন্টটা থেকে এই ফোকাসের ডিস্টেন্স ঠিক ততটাই হয়, তাহলে ওই দুটো ইকুয়াল করে দাও। করে দিয়ে একটু কাটাকুটি করে সিম্পলিফাই করে নিলে y স্কয়ার ইকুয়াল টু 4ax চলে এলো। এটাই আমাদের রিকোয়ার্ড প্যারাবোলার ইকুয়েশন। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম, নেক্সট ক্লাসে আমি আরেক প্রকার প্যারাবোলা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।